ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ডে অফ কাঁকড়াঝোড় রাইড। গতকাল রাত্রে প্রচণ্ড ঝড় হয়েছে, সাথে মুষলধারায় বৃষ্টি, আর সাথে আমাদের ঘুমটাও হয়েছে দারুণ। এখনও বৃষ্টি হয়ে চলেছে ঝিরিঝিরি, বৃষ্টি থামলেই আমরা আশপাশটা ঘুরতে বেরোবো একটু। আর এটাই হচ্ছে শালবাড়ি হোমস্টে। ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে জায়গাটা আমাদের বেশ ভালো লেগে যায়। প্রচণ্ড উৎসাহ নিয়ে আমরা এই হোমস্টেতে গতকাল থাকবো বলে আসি কয়েকজন বন্ধু মিলে। কিন্তু এখানে এসে গল্পটাই আলাদা হয়ে যায়। হোমস্টেতে ইলেকট্রিক নেই, খড়ের চাল পচে গিয়ে কিন্ন হয়ে পুরো হোমস্টে নোংরা হয়ে রয়েছে। এই সমস্ত বলে আমাদের হোমস্টের বদলে একটা হোটেল রুম দেওয়া হয়। আজ সকালে এসে সত্যিই দেখি থাকার মতন অবস্থায় নেই এখন এই হোমস্টে। কিন্তু এক মাস আগে আমাদের বুকিংটি নেওয়া হয় এই হোমস্টেতেই। কেয়ারটেকার বলেন অনেক দিন আগে থেকেই এর অবস্থা খুবই খারাপ, তা সত্ত্বেও আমাদের বুকিংটি নেওয়া হয়। আপনারা যদি এই হোমস্টেতে থাকতে আসতে চান তাহলে এই সমস্ত বিষয়গুলি অবশ্যই খতিয়ে জেনে নিয়ে তবেই আসুন, না হলে হয়তো আপনাদেরকেও আমাদের মতন ঠকতে হতে পারে। বৃষ্টি থামতেই আমরা বেরিয়ে পড়লাম। প্রথমেই হাঁটা লাগালাম আমাদের হোমস্টে থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত ভৈরব বাবার মন্দিরের উদ্দেশ্যে। শাল শিমুলের জঙ্গলের মধ্য দিয়ে হাতির তাড়া খাওয়ার ভয় নিয়ে, আর এইরকম একটা রোমহর্ষকর অভিজ্ঞতা হলেও মন্দ হয় না, এই আকাঙ্ক্ষা নিয়ে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি। দারুণ লাগছে না? অসাধারণ লাগছে যাকে বলে। পাহাড় জঙ্গলের ভিতর এই নিস্তব্ধ নিরিবিলির মধ্যে সুন্দর এই মন্দিরটি, যার মধ্যে বিরাজমান স্বয়ং ভৈরবনাথ। বৃষ্টিটা হয়ে গাছপালা সব ধুলো ময়লা ধুয়ে গিয়েছে, ফলে চারিদিকে সবুজ আরও গাঢ় হয়ে উঠেছে। ঘন জঙ্গলের মধ্যে খুবই সাধারণ এই মন্দিরটি, খুবই ছিমছাম একদম সাধারণ মন্দির এটি, কিন্তু একটা অদ্ভুত ভালো লাগা একটা শান্তি রয়েছে এখানে। এরপর আমরা হোমস্টেতে ফিরে ব্রেকফাস্টে গরম গরম কচুরি আর আলুর তরকারি সাটিয়ে আবার বেরিয়ে পড়লাম কাঁকড়াঝোড়টাকে ভালো করে ঘুরে দেখতে। যাওয়ার পরেই আবিষ্কার করলাম পরপরের পিছনের চাকা নেতিয়ে পড়েছে। তাই আবার চলেছি
লিক সারানোর দোকান খুঁজতে। ঢাঙ্গি কুসুম হাটের কাছে এসে শেষটায় একটা দোকান পেলাম। লিক সারানোর পর অর্পণ আর গৌতম গেল বেলপাহাড়ি টায়ারের খোঁজে, আর আমরা বাকিরা কেতকি ঝর্ণায় গিয়ে বসবো ওরা যতক্ষণ না আসে। কেতকি ঝর্ণা আসলে ঝর্ণা নয়, এটি পাহাড় আর জঙ্গল দ্বারা পরিবেষ্টিত একটি লেক। খুব সুন্দর এই জায়গা। অর্পণ আর গৌতম ফিরে আসতেই আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। কোথায় যাচ্ছি সেটা আমরা পৌঁছেই বলবো, আপাতত আমরা চা খাওয়ার জন্য এই দোকানটাতে দাঁড়িয়েছি। স্টেবিলাইজেশন আছে? শুরু করে দিয়েছি এখান থেকে, বেশি না, মোটে 400 মিটারের মতন হাঁটা পথ। এখানে সব পাথরের তৈরি জিনিসপত্র বিক্রি হচ্ছে। এই ভদ্রলোক মনে হয় দোকানদারির সাথে সাথে আশেপাশের কচিকাঁচাদের লেখাপড়াতেও সাহায্য করে। আসছে পেছনে আসছে,
চারিপাশের শব্দ শুনে আর এই জলের স্রোত দেখে আশা করি বুঝেই গেছেন আমরা কিসের সন্ধানে চলেছি। আমরা পৌঁছে গেছি ডাঙ্গি কুসুম ঝর্ণায়। হ্যাঁ, এটা আসল ঝর্ণা। এবার আর ঝর্ণার নামে গ্রাম নয়, ঝিল নয়, এটা আসলেই একটি ঝর্ণা। অসাধারণ অসাধারণ এই ঝর্ণাটা। এটা সাধারণত বর্ষার জলে পুষ্ট, আর অপেক্ষা সইছে না জলে নামার জন্য। ডাঙ্গি কুসুমে হুল্লুড়ি করার পরে আমরা এখন ফিরছি হোমস্টেতে দুপুরের খাবার খেতে, যদিও এখন বিকাল হয়ে গেছে। ঝর্ণার জল থেকে উঠতে কোনো রকম ইচ্ছাই করছিল না, কিন্তু খিদের জ্বালায় শেষটায় উঠতে হলো। এটা হচ্ছে ডাঙ্গি কুসুমের হাট। ওয়ান ইটারনিটি লেটার। সুপ্রভাত বন্ধুরা, আজ আমাদের কাঁকড়াঝোড় রাইডের তৃতীয় দিন। আমরা সকাল সকাল ব্যাগ গুছিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। এখন আমরা রয়েছি চাকাডোবার রাস্তায়। এখান থেকে ঝিলিমিলি হয়ে আমরা ধরবো 12 মাইলের রাস্তা, মাঝে দেখে নেবো তালবেরিয়া ড্যাম, ওখান থেকে সোজা চলে যাব জয়পুর ফরেস্টে। কাকাডোবা ফরেস্টের রাস্তাটা অসাধারণ। সকলকে বলবো কাঁকড়াঝোড় এলে এই রাস্তাটা একবার অন্ততপক্ষে ঘুরে যাবেন। খুব সুন্দর, খুব সুন্দর, এখানকার প্রকৃতি আপনার মন ছুঁয়ে যাবে। এই রাস্তাটা এখন নদীতে পরিণত হয়েছে। এটা পার হতে পারলেই তালবেরিয়া ড্যাম, কিন্তু কেউ আর জামা প্যান্ট জুতো কিছু ভেজাতে চাইছে না, তাই তালবেরিয়া ড্যামটা অদেখাই রয়ে গেল এবারের মতন। কিন্তু তালবেরিয়া ড্যাম না দেখার দুঃখ দূর হয়ে গেল এই ময়ূরটিকে দেখে। এটা আসলে মেয়ে ময়ূর বা ময়ূরী, যার জন্য এর পেখম নেই। আমাদের আশেপাশে রইল অনেকক্ষণ, দারুণ লাগছে। এই ময়ূরটিকে দেখতে পাওয়ার পরে আমাদের রাইডটা এবার সার্থক বলে মনে হচ্ছে। 12 মাইল ফরেস্টটাও অসাধারণ। রাস্তাও ঝাঁ চকচকে এবং দুপাশে নিবিড় বনানি। ও, মনোমুগ্ধকর পরিবেশ, আর কিছু বলার নেই।
যারা বাইক রাইড করেন অথবা নিজেদের গাড়ি নিয়ে যারা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য সুপারিশ রইল এই দুটি রাস্তার। এক হচ্ছে চাকাডোবা ও দুই এই 12 মাইল ফরেস্টের রোড বা রানীবাঁধ ঝিলিমিলি রোড। কখনো সময় পেলে বা ঝাড়গ্রাম ঝিলিমিলি মুকুটমণিপুর রেলে এই রাস্তাগুলোতে অবশ্যই আসুন, অনবদ্য একটা অভিজ্ঞতা হবে। এখন আমরা রয়েছি জয়পুর ফরেস্টের মধ্যে। এখন দুপুর 1:30 বাজে, আমরা এখন পৌঁছে গেছি বনলতা রিসর্ট। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এসে গেছে গরম গরম ভাত, শাক ভাজা, আলু পোস্ত, শুক্তো, পেঁয়াজ, লেবু, কাঁচা লঙ্কা। সাথে আমরা অর্ডার করেছি 7 জনের জন্য 7 রকমের মাংস। প্রচণ্ড খিদে পেয়েছে, আমরা ততক্ষণ চটপট খাওয়া দাওয়াটা শুরু করি। আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চটপট লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না এই চ্যানেলের আরও ভিডিওর নোটিফিকেশান পেতে। ভিডিওটি ভালো লাগলে নিজেদের বন্ধুবান্ধব ও প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করুন। বন্যলতা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ির উদ্দেশ্যে বাইক ছোটালাম। এই ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।